লক্ষ্য 195 রানের। দক্ষিণ আফ্রিকার যে বোলিং লাইন আপ, ইনিংসের অর্ধেক জেতেই যুক্তরাষ্ট্র হেরে গেছে, অনেকেই হয়তো ভেবেছিলেন তেমনটা। কিন্তু দারুণ ক্রিকেট খেলে সুপার 8-এ আসার যুক্তরাষ্ট্র আরও একবার দেখিয়ে দিল হারার আগেই হারতে রাজি নয় তারা। টি-20 বিশ্বকাপের যত আয়োজকরা সুপার 8 পর্বের প্রথম ম্যাচে দারুণ লড়াই অবশেষে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে 18 রানে। অ্যান্টিগার নর্থ সাউন্ডে ম্যাচটা অনেকটাই ক্লোজ করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। শেষ 2 ওভারে তাদের দরকার ছিল 28 রান। কাগিস রাবাদা 19তম ওভারে মাত্র 2 রান দিয়ে 1টি উইকেট তুলে নিলে হাফ ছেড়ে বাঁচেন দক্ষিণ আফ্রিকা। অ্যান্ড্রিক নরকিয়ার শেষ ওভারে 7 রানের বেশি নিতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র রান তাড়ার কাছাকাছি চলে এসেছিল মূলত 6ষ্ঠ উইকেটে হারপ্রীত সিং আর আন্দ্রেস কুসের জুটিতে। 76 রানে 5 উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 43 বলে 91 রান যোগ করেন তারা। 19তম ওভারের প্রথম বলে হারমিতকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন। হারমিত 22 বলে করেন 38। ঘুষ আর একা ম্যাচ বের করতে পারেননি। 47 বলে 5টি করে 4 ছক্কায় 80 রানে অপরাজিত থাকেন ওপেনিং এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকা দলের তারকা পেসার কাগিস রাবাদা 4 ওভারে 18 রান দিয়ে নেন 3 উইকেট। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডিককের হাফ সেঞ্চুরিতে ভর করে 4 উইকেটে হারিয়ে 194 রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে শুরুতেই রিজা হ্যান্ড্রিক্সের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় 16 রানের মাথায় পেসার নেত্রাভাকের বলে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হ্যান্ড্রিক্স। 11 রান করেন তিনি। তবে এরপরেই কুইন্টন ডিকক এবং এইডেন মাকরাম মিলে 110 রানের বিশাল জুটি গড়ে বড় স্কোরের ভিত তৈরি করে দেন। 32 বলে 46 রান করেন মাকরাম। 40 বলে 74 রানের ইনিংস খেলেন ডিকক। 60টি বাউন্ডারির সঙ্গে 5টি ছক্কার মার মারেন তিনি। ডেভিড মিলার মাঠে নেমে আউট হয়ে যান, গোল্ডেন ডাক মারেন তিনি। শেষ দিকে হেনরি ক্লাসেন এবং ক্রিস্টান স্টাপস অপরাজিত 53 রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলেন। 22 বলে 36 রানে ক্লাসেন এবং 16 বলে 20 রানে অপরাজিত থাকেন স্টাপস। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।